আমাদের সকলেরই ছোট থেকে স্বপ্ন থাকে অনেক অর্থ উপার্জনের যে কারণে আমরা মন দিয়ে পড়াশোনা করি আমাদের জীবনে বেশিরভাগ কাজের উদ্দেশ্যই থাকে টাকা উপার্জন আর টাকার জন্যই মানুষ দিনরাত জেগে পরিশ্রম করে চলেছে সেই সমস্ত খেটে খাওয়া মানুষদের জন্য আজ আমরা একটি টোটকা বলতে চলেছি যা করলে আপনিও অনেক টাকার মালিক হতে পারবেন আসুন যে না যাক সেই টোটকা কথায় বলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তেমনি এই ব্যাপারটাও অনেকটা সেই বিশ্বাসের উপরেই ভিত্তি করে দাঁড়িয়ে আছে তাই নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস রেখে এই কাজটি একবার করুন সফল হবেন কথা দিলাম আমাদের প্রত্যেকের বাড়িতেই পা মোছার জন্য আমরা পাপস ব্যবহার করে থাকি কিন্তু জানেন কি এই পাপস শুধুমাত্র পা মোছার জন্যই নয় আরও অনেক কাজেই ব্যবহার করা যেতে পারে যেহেতু সবাই পাপসে পা মুছে ঘরে ঢোকে তাই এটি আসলে বাইরের সকল নেগেটিভ শক্তিকে ঘরের বাইরে রাখে তাই যে ঘরে পাপস থাকে না সেই ঘরে নানা রকম অসুখ বিসুখ লেগেই থাকে যদি আপনার জীবনে সবসময় অশান্তি অভাব অন্টন লেগেই থাকে কোনো কিছুতেই ফল না পান তাহলে এই কাজটি করুন আপনার বাড়িতে প্রতিটা ঘরের সামনে একটি করে পাপস রাখুন আর প্রতিটা পাপসের নিচে রাখুন এক টুকরো ফিটকিরি বিশেষত সদর দরজার সামনে যে পাপসটি থাকবে তার নিচে রাখুন এক টুকরা ফিটকিরি সবচেয়ে ভালো হয় ফিটকিরিটা যদি এক টুকরো কাপড়ের জড়িয়ে রাখতে পারেন এই টোটকাটির ফলে বাড়ি থেকে সকল নেগেটিভ শক্তি দূরে থাকে আর বাড়িতে কোনো রোগ প্রবেশ করতে পারে না অভাব অন্ত দূর হয় এবং টাকা আসে আর আপনি যদি চান বাড়ির সকলের আয়ু বাড়ুক তাহলে সবুজ রঙের পাপস ব্যবহার করুন বাস্তুশাস্ত্র মতে সবুজ পাপোষে পরিবারের সকলের আয়ু বাড়ে তাহলে একবার মনের উপর বিশ্বাস রেখে কোন শনি বা মঙ্গলবার দেখে এটি করে ফেলুন আর ফল দেখুন একদম হাতে নাতে লোকে বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাই একটিবার বিশ্বাস করে দেখুন না কি হয় প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য প্রতিদিন এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এএসডিওএফস ইউটিউব চ্যানেলে